স্যার এখন পরীক্ষার জন্য? আপনাদের কারো ইন্টারেস্ট থাকলে আজকে মনে আজকে পর্যন্ত মনে রেজিস্ট্রেশন করা যাবে কালকের কুইজের জন্য। স্যার কোনটা বিষয়ে বুঝতে পারলাম না স্যার। কালকে একটা কুইজ কম্পিটিশন আছে ইউনিভার্সিটি, সব ক্লাস সবাইকে বলছে যাতে সবাই স্টুডেন্টকে বলে জয়েন করার জন্য। তো আপনাদের যদি কারো ইচ্ছা থাকে আপনারা আজকেও চাইলে রেজিস্ট্রেশন করতে পারবেন। কম্পিটিশনে কি ধরনের কোশ্চেন করতে পারে? ট্রিপলি রিলেটেড কোশ্চেন করবে আর কি, মানে ট্রিপলি রিলেটেড কোশ্চেন আর বেসিক ফিজিক্স থেকে এই ইন্টারমিডিয়েট লেভেল আর ফার্স্ট ইয়ার লেভেল, এই লেভেল থেকে কোশ্চেন করবে যাতে সবাই অংশ নিতে পারে আর কি। সাবজেক্টটা কি হবে স্যার? ট্রিপলি আর ফিজিক্স। ট্রিপলি আর ফিজিক্স, হ্যাঁ তো সময়ের খেলা স্যার, সময় টাইম যত দ্রুত অ্যান্সার দিতে পারবে সেটাই তত দ্রুত আনসার দিতে পারবেন তত বেশি নম্বর আর কি। স্যার। প্রাইস তো মনে হয় স্যার ফার্স্ট প্রাইস 5,000, সেকেন্ড প্রাইস মনে হয় 2,500 টাকা। হ্যাঁ প্রথমে 1,500 ছিল, এখন বাড়ায় ওটাকে 5,000 করছে। স্যার 25% কি যেন বললেন স্যার, আমি একটু স্যার 5 মিনিট এক্সামের পরে। বিষয়ে কিছু বলিনি এখনো, এক্সামের বিষয়ে কিছু বলিনি, এই কুইজের ব্যাপারে বলতেছে। আচ্ছা আপনাদের তো ভিডিও আপলোড দেইনি, আপনারা ভিডিও দেখাতে ক্লাসে ভিডিও কাছে আপলোড করা হয়নি স্যার। ভিডিও আমি আপলোড করছি ইউটিউবে, লিংকটা শেয়ার করে দিব আপনাদের। তো গত ক্লাসে আমরা যে জিনিসটা দেখছিলাম সেটা হলো গিয়ে সবগুলা লেকচার শিট কি স্যার আপলোড করা হয়েছে স্যার? লেকচার শিট সবগুলো আপলোড করা হয়নি স্যার, ওগুলা খুব দরকার। হ্যাঁ একবার মেসেজ দিছিলাম স্যার। স্যার ক্লাস রেকর্ডিং তো সবগুলো আপলোড করা হয়েছে তাই না? না লাস্টের লাস্টের ক্লাসটা করা হয়নি, লাস্টের ক্লাসটা আমি আপলোড করছি, লিংক শেয়ার করে দিব আজকে স্যার। ওই আচ্ছা তাহলে সিটিসি দেখি আমরা ফুল নিব। হ্যাঁ বুঝি নেই সিটিসি সিলেবাসটা স্যার, সিটিসি সিলেবাস ফুরিয়ার ট্রান্সফরমেশন। আচ্ছা ঠিক আছে ফুরিয়ার ট্রান্সফরমেশন শুধু। তো গত গত দুই ক্লাসে আমরা যে জিনিসটা পড়ছিলাম, মানে গত ক্লাসে আর কি, গত ক্লাসে হলো ল্যাপ্লাস ট্রান্সফরমেশন, আর যেটা পড়ছিলাম সেটা হলো কি আপনার পাওয়ার সিগন্যাল কাকে বলে আর এনার্জি সিগন্যাল কাকে বলে, এখান থেকে ভাইবাতে কি কি আসবে এগুলি নিয়ে আমরা আলোচনা করছিলাম। আজকে আমরা যে জিনিসটা দেখবো সেটা হলো গিয়ে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন যে করবেন ওই ট্রান্সফর্মড সিগন্যালটার রিজিন অফ কনভার্জেন্স কিভাবে বের করবো ওই জিনিসটা দেখবো। তো ল্যাপ্লাস ল্যাপ্লাস ট্রান্সফরমেশন এর সিটি নিয়ে আর একটু কোয়ারি ছিল বলেন স্যার। সিটি তো তাহলে সামনে শনিবার, সামনে রবিবার হচ্ছে, তাহলে স্যার গুগল ফর্মে যে সিটমের মানে সময় কি রকম দিবেন বা কি ধরনের প্রশ্ন করবেন ওগুলো যদি বলে দিতেন। প্রশ্ন করব হলে গিয়ে আপনার অঙ্ক কোড দিব আর কি, গুগল ফর্মে দিব না, অঙ্ক দিব আর হলে গিয়ে আপনার পিডিএফ আকারে পাবেন অঙ্কগুলো, তো ওইটা আপনি 1 ঘন্টার মধ্যে সলভ করবেন, সলভ খাতার মধ্যে সলভ করবেন, করে ছবি তুলবেন। ছবি তোলার পরে আপনাকে 10 মিনিট সময় দিব, ওই 10 মিনিটের মধ্যে ছবিটাকে পিডিএফ করে আপনি যেভাবে অ্যাসাইনমেন্ট আপলোড করেন ঠিক সেভাবে অ্যাসাইনমেন্ট আপলোড করবেন। স্যার নেক্সট স্যাটারডে হবে পরীক্ষাটা, তাহলে তো স্যার গুগল ফর্মের কিছু নাই, এটা তো পিডিএফ করে আমরা আগের মতোই আপলোড করতে বলতে পারেন। গুগল ফর্মের মতো নেই, গুগল ফর্মে যদি আমি আপনাকে দিই আপনাকে প্রত্যেকটা ছবি আলাদা আলাদা ভাবে প্রত্যেকটা কোশ্চেনে অ্যাটাচ করতে হবে, যে অ্যাডমিট কার্ডের অ্যাসাইনমেন্টটা যেরকম ছিল আমার মনে হয় ওইটাতে মানে আমার ছবি না পাওয়ার চান্স অনেক বেশি, কারণ আমি গতবারও দেখছি অ্যাডমিট কার্ড আপনাদের অ্যাসাইনমেন্টে দিয়েছি কিন্তু সবার অ্যাডমিট কার্ড আমার কাছে আসে নাই, যদিও আপনারা বলতেছেন অ্যাডমিট কার্ড আপলোড করতে। হ্যাঁ স্যার ওরকম তো প্রবলেম হয় আর কি, আমি পাই নাই। তো গুগল ফর্মে নিলে এই প্রবলেমটা হতে পারে, কারণ আপনারা স্যার অ্যাসাইনমেন্ট আকারে দিলে ভালো। হ্যাঁ তার চেয়ে অ্যাসাইনমেন্ট আকারে দিলে আপনি পিডিএফ করে দিবেন, এখানে ছবি হারানোর কোনো চান্স নেই। ঠিক আছে স্যার, 1 ঘন্টা টাইম দিলে স্যার একটু কম হয়ে যায় স্যার আমাদের, এটা নিয়ে কোনো কথাই বলেন না। 1 ঘন্টা টাইম আপনারা ক্লাস টেস্ট কতক্ষণে দেন ক্লাসে স্যার? একটু টাইমটা বাড়ায় দেন স্যার। 1 ঘন্টা অনেক টাইম, মাত্র 3টা অঙ্ক, 3টা থেকে 4টা অঙ্ক স্যার, ক্লাস টেস্ট করে যাওয়া লাগবে ক্লাসে। নেটওয়ার্কেরও একটা বিষয় আছে স্যার, নেটওয়ার্কের একটু সমস্যা ফেস করি স্যার মাঝে মাঝে। আপনার নেটওয়ার্কে কি সমস্যা আমি বুঝলাম না, আপনার নেটওয়ার্কের তো কোনো ব্যাপারই নেই, কারণ আপনি তো কথাই করবেন। সাবমিট করতে অনেক মাঝে মাঝে দেখ সাবমিট যদি গুগল ক্লাস রুমে করতে পারেন, অ্যাটাচ না করতে পারলে আপনি ই করে দিয়েন। আপনারা কি দিয়ে ই করেন, পিডিএফ করেন, ছবি তুলেন কি দিয়ে স্যার? ক্যাম স্ক্যানার দিয়ে করি, তো ওই পিডিএফটা আপলোড করতে স্যার 5 10 মিনিট অনেক সময় লাগে, লোডিং হয়, লোডিং স্ক্যানার দিয়ে আপলোড করবেন, ক্যাম স্ক্যানার দিয়ে 5 6টা ছবি দিয়ে পিডিএফ করলে পিডিএফ এর সাইজ কত হয় আপনার? 1 মেগাবাইট, 1 মেগাবাইটের বেশি তো হওয়ার কথা না। 1 মেগাবাইট আপলোড করতে আপনাদের কেন 30 মিনিট সময় লাগবে? বেশি হয় স্যার, বেশি হয়, কোন কোন ছবি 16 হয়ে যায় স্যার, বেশি হয়ে যায়। ক্যাম স্ক্যানারে 1 মেগাবাইটের বেশি হয়?
কি জানি আমি তো ক্যাম স্ক্যানার নিয়মিত ইউজ করি, আমি কখনো এরকম সমস্যায় পড়িনি, 1 মেগাবাইটের বেশি অল্প সমস্যা আর কি। আচ্ছা ঠিক আছে, ওই দিন দেখা যাবে, যদি কারো সমস্যা হয় আপনারা ইমেল করে দিবেন। না স্যার এটা সমস্যা না স্যার, অনেক সময় যে 4G থাকলে স্যার তাড়াতাড়ি হয়ে যায়, যদি স্যার S প্লাস দেখায় অথবা 3G দেখায় তখন স্যার টাইমটা একটু বেশি লাগে। আচ্ছা আচ্ছা, মোবাইল নেটওয়ার্কে এটাই সমস্যা। ঠিক আছে, আমরা গত ক্লাসে যেটা দেখছিলাম যে টাইম ডোমেইনে একটা সিগন্যাল যদি XT থাকে, এটাকে যদি আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্মেশন করি, ল্যাপ্লাস ট্রান্সফর্মেশন করলে আমরা একটা S প্লেনে একটা ভ্যালু পাই আর কি, ওটাকে আমরা বলতেছি ল্যাপ্লাস ট্রান্সফর্ম। তো ল্যাপ্লাস ট্রান্সফর্ম বের করার একটা সহজ ইন্টিগ্রাল ছিল আমাদের, সহজ ইন্টিগ্রালটা হলো মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, এখানে হলো XT e টু দি পাওয়ার মাইনাস ST dt। ঠিক আছে, এই জিনিসটা এবং ফুরিয়ার ট্রান্সফরমেশনের যে ইন্টিগ্রালটা, ইন্টিগ্রালটা আপনারা ভাইবার জন্য একটু ভালো করে মুখস্থ করবেন। ঠিক আছে, কারো যাতে এরকম অবস্থা না থাকে, আমি যদি জিজ্ঞেস করি যে ল্যাপ্লাস ট্রান্সফর্মের ইন্টিগ্রালটা কি, এটা আপনারা অ্যাটলিস্ট সবাই বলতে পারবেন, এটা আমি আশা করবো। ঠিক আছে, এটা মানে না বলতে পারলে এটা কিন্তু খুব খারাপ একটা ব্যাপার হবে যদি আপনারা ইন্টিগ্রালটা না বলতে পারেন, কারণ এই ইন্টিগ্রালটা যদি আপনি না জানেন তার মানে আপনি ফুরিয়ার ট্রান্সফর্ম করতে পারবেন না। আর আমাদের পুরো সিলেবাসটাই কিন্তু এবার ফুরিয়ার ট্রান্সফর্ম আর ল্যাপ্লাস ট্রান্সফর্ম। সো আপনারা যদি প্রথম কোশ্চেনে এই জিনিসটা না পারেন, এরপরে আমি আর কি জিজ্ঞেস করবো, বুঝবো না আমি আর এরপরে কি জিজ্ঞেস করবো। সো আপনারা ল্যাপ্লাস ট্রান্সফর্ম এবং ফুরিয়ার ট্রান্সফর্ম হচ্ছে ইন্টিগ্রালটা, ইন্টিগ্রালটা অবশ্যই মুখস্থ করবেন। ইন্টিগ্রালটা যদি আপনার জানা থাকে আপনি অ্যাটলিস্ট অঙ্কটা ট্রাই করতে পারবেন, পারলেন কি না পারলেন এটা পরের ব্যাপার, কিন্তু অঙ্কটা ট্রাই করতে পারবেন। আর এটা যদি না জানা থাকে তাহলে আপনি অঙ্ক ট্রাই করতে পারবেন না। ঠিক আছে, তো এটা হলে কি আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্মেশন ইন্টিগ্রাল, যেটা আমাদের ফুরিয়ার ট্রান্সফর্মেশনের মতনই, জাস্ট পার্থক্য হলে গিয়ে এখানে যে এসটা আমরা বসাচ্ছি, এই এস সমান সমান আমরা ধরে নিই সিগমা প্লাস জে ওমেগা, যেখানে সিগমাটা হলে গিয়ে এটা রিয়েল ভ্যালু আর জে ওমেগাটা হলে গিয়ে এটার ইমাজিনারি ভ্যালু। সিগমাটাকে আমরা বলি ড্যাম্পিং ফ্যাক্টর আর জে ওমেগার ওমেগাটাকে আমরা বলি অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। সো কোনো একটা সিগনালে আমরা দেখছিলাম যে সিগমা সমান সমান যদি জিরো হয় তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্মেশনটা বেসিক্যালি আমাদের ফুরিয়ার ট্রান্সফর্মই হয়ে যায়। খুবই ভালো কথা, এটা জাস্ট গত ক্লাসের কথা আপনাদেরকে মনে করে দিলাম। এখন মনে করেন আমাদেরকে একটা সিগনাল দেওয়া আছে, সিগনালটা কিরকম দেওয়া আছে, সিগনালটা মনে করেন XT একটা সিগনাল দেওয়া আছে সমান সমান e টু দি পাওয়ার মাইনাস at ut। স্যার এখানে XT এর পরে এটি কি লেখছেন স্যার, e লেখছেন না l লেখছেন স্যার? e, আমার ইটা মোটা, নিপটা মোটা হয়ে গেছে, একসাথে হয়ে যেতেছে, দাঁড়ান নতুন একটা ই করি। ই লেখছি ই টু দি পাওয়ার মাইনাস এইট ইউ মাইনাস টি। ঠিক আছে, তো এটা যদি আমরা ই বের করতে চাই, ল্যাপ্লাস ট্রান্সফর্মেশন করতে চাই, এটা আপনারা গত, এটাও তো মোটা, এটা গত ক্লাসে দেখছিলেন যে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, এখানে আমাদের ই টু দি পাওয়ার মাইনাস এইটি, না এটার থেকে ওটি ভালো, ই টু দি পাওয়ার মাইনাস এইটি, তারপরে এখানে বসালাম হলে কি ইউটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিটি। এই অঙ্কটা আমরা কিভাবে করব, এই অঙ্কটাতে আমরা রেঞ্জটা চেঞ্জ করে নিতে পারবো, এটা রেঞ্জটা চেঞ্জ করে কত কত বসাইতে পারবো বলেন তো? এটা রেঞ্জটা চেঞ্জ করে কত কত বসাইতে পারবো, আমরা ইউটির ভ্যালুটা জানলেই সেটা জানতে পারবো, ইউটি কোথার থেকে শুরু হবে, ইউটি যদি একটা সিগন্যাল আঁকে এটা কোথার থেকে শুরু হবে, স্যার 1 থেকে তো শুরু হওয়ার কথা মাইনাস 1, না কোন একটা সিগন্যাল মনে করেন XT। ঠিক আছে, XT কোথা থেকে শুরু হয় জেনারেলি? 0 থেকে স্যার, 0 থেকে, কারণ এখানে t এর সঙ্গে t নট এর মান যেটা, t নট এর মানটা 0, তার মানে ও 0 থেকে শুরু হয়, তাই না? তাহলে ut যদি থাকে এই ফাংশনটা 0 থেকে শুরু হবে তাহলে। ঠিক আছে, এবং 0 থেকে যে শুরু হবে এটার অ্যামপ্লিচিউড কত হবে, 1, কারণ এটার u এর আগে কিছু নাই। ঠিক আছে, u টা হলে কি ইউনিট স্টেপ, আগে কিছু নাই, তার মানে অ্যামপ্লিচিউড হবে 1। এটা কোন দিকে যাবে, বাম দিকে যাবে না ডান দিকে যাবে? ডান দিকে যাবে স্যার। এটাকে তো আমরা ইউনিট স্টেপ ফাংশন বলি, তাই না? কোন পর্যন্ত চলবে, ইনফিনিটি পর্যন্ত। ঠিক আছে, এখন এই জিনিসটার সঙ্গে আপনি যা কিছুকে গুণ করে দেন সেটার ভ্যালু কি 0 থেকে ইনফিনিটির আগে কোনো ভ্যালু থাকবে না স্যার? সব তো 0 হয়ে যাবে তাই না, গুণ হয়ে সব 0 হবে? জি স্যার। তাহলে আমি এটার, এই জিনিসটা কিন্তু আপনারা প্রতি ক্লাসে দেখে যে আপনারা এই জিনিসটা বুঝেন না,
এই জিনিসটা একটু ভালো করে মনে রাখার চেষ্টা করবেন, ঠিক আছে? তাহলে আমরা এখানে জিরো থেকে ইনফিনিটি বসাই দিতে পারি চাইলে, ই টু দি পাওয়ার মাইনাস এটি, এটাকে আমরা কমন নিয়ে নিতে পারি, দুইটাই যেহেতু ই টু দি পাওয়ার প্লাস এস টি ডিটি, ঠিক আছে? এই জিনিসটা যদি আপনার ইন্টিগ্রেশন করেন, করার পরে আপনাদের উত্তর আসবে ওয়ান বাই এ প্লাস এস, ওয়ান ডিভাইডেড বাই এ প্লাস এস, বুঝতে পারছেন? তো এটা এটা আমরা তো গত ক্লাসেও দেখছি। তো এই জিনিসটা দেখানোর উদ্দেশ্য যেটা, সেটা হলো গিয়ে আমরা বলছিলাম যে ডিরিক্লেট কন্ডিশন অনুযায়ী কোনো একটা ফুরিয়ার ট্রান্সফরমেশনের কোনো একটা ফুরিয়ার ট্রান্সফর্ম হবে নাকি কোনো একটা সিগন্যালের, এটা তিন নম্বর কন্ডিশনটা মনে আছে না আপনাদের? ডিরিক্লেটের তিন নম্বর কন্ডিশন, কন্ডিশনটা ছিল হলে কি ওটার অ্যাবসোলিউট ইন্টিগ্রাল থাকবে, তাই না? মানে ওই জিনিসটা যদি মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত ইন্টিগ্রেশন করেন, এক্স টি একটা সিগনাল, সেটা যদি মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত এক্স টি কে ইন্টিগ্রেশন যদি করেন, এটার রেজাল্ট আসবে ফাইনাইট। মনে আছে ডিরিক্লেট কন্ডিশন? ডিরিক্লেট কন্ডিশনটা ভাইবার জন্য খুব ভালো করে বলবেন। মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত কোন একটা সিগন্যালের ইন্টিগ্রাল যদি ইনফিনিটির থেকে ছোট হয়, এই এই জিনিসটার, এই টোটাল জিনিসটার রেজাল্ট যদি ইনফিনিটির থেকে ছোট হয়, তখন আমরা ওইটাকে বলবো যে ওই জিনিসটার ফুরিয়ার ট্রান্সফরমেশন পসিবল, অথবা নতুবা পসিবল না। কিন্তু লাপ্লাসের ক্ষেত্রে এরকম কোনো ডিরিক্লেট কন্ডিশন নেই। লাপ্লাস আপনার যদি ইনফিনিটিও হয়, তারপরে ওই জিনিসটা লাপ্লাস ট্রান্সফরমেশন থাকবে, কোনো সমস্যা নেই। আমার কথাটাকে বুঝতে পারছেন আপনারা? এই জন্যই মানে লাপ্লাস ট্রান্সফরমেশনের গুরুত্বটা এই জায়গাতেই, যে ইনফিনিটিও যদি হয় তারপরে আপনি লাপ্লাস ট্রান্সফরমেশন করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন এখানে যদি এই যে এই ভ্যালুটা আমাদের লাপ্লাস ট্রান্সফর্মের ভ্যালুটা আসলো ওয়ান ডিভাইডেড বাই এ প্লাস এস, এটা হলে কি আমার লাপ্লাস ট্রান্সফর্ম, ঠিক আছে? এক্স এস, এই যে এক্স এস যেটাকে বলতেছি আমরা, এটা হলে কি এইটা এক্স এস এর ভ্যালু কখন ইনফিনিটি হবে? লাপ্লাস ট্রান্সফর্মটার ভ্যালু কখন ইনফিনিটি হবে চিন্তা করে বলুন তো। মানে মনে করেন এটা একটা অঙ্কটা শর্ত যে আমরা বের করব যে কোন জায়গাতে এটা ইনফিনিটি হবে আর কোন জায়গাগুলোতে এটা ইনফিনিটি হবে না, আমরা এই দুইটা জোন বের করব। তো এক্স এস এর ভ্যালু কখন ইনফিনিটি হবে, এস এর ভ্যালু কত হলে এই জিনিসটা ইনফিনিটি হবে? আপনারা জানেন ইনফিনিটি কিভাবে হয়? কোনো কিছু মনে করেন, যে কোনো একটা নাম্বার আছে, মনে করেন ওয়ান ডিভাইডেড বাই জিরো সমান সমান কি? গত ক্লাসে পড়ানো হয়েছে আপনাদের, ওয়ান বাই ইনফিনিটি সমান সমান জিরো, এটা না পারলে কেমনে হবে বলুন? তাহলে এটার ভ্যালু কখন ইনফিনিটি হবে? কোনটা সমান সমান জিরো হবে? যখন a প্লাস s সমান সমান জিরো হবে তখন এটার ভ্যালু ইনফিনিটি হবে, তাই না? তার মানে s সমান সমান কি হতে হবে? মাইনাস a হতে হবে না? তখন এটি ইনফিনিটি হবে, ঠিক আছে? তার মানে কি, ঠিক এই পয়েন্টটাতে, মানে আপনি যদি এরকম একটা আঁকেন s টাকে, যদি আমরা s এর রিয়েল ভ্যালুটা যদি নিই, s এর রিয়েল ভ্যালুটা হলো কি সিগমা, ঠিক আছে? আর এটা হলো কি j ওমেগা। আমি যদি সিগমার ভ্যালুটা যদি মাইনাস এ নিই, সিগমার ভ্যালুটা যদি মাইনাস এ নিই এই জায়গায়, ঠিক এই পয়েন্টটাতে আমার লাপ্লাস ট্রান্সফরমেশনটা, মানে এই এই ফাংশনটার লাপ্লাস ট্রান্সফরমেশন আসবে কি ইনফিনিটি, যেটা কোনো কাজের না আসলে, সিস্টেমটা তখন আনস্টেবল হয়ে যাবে। তা আমরা জেনারেলি যে জিনিসটা বের করি সেটা হলো গিয়ে কোন রিজিয়নে এই সিস্টেমটা স্টেবল থাকবে, এটার ফলাফল ইনফিনিটি আসবে না, ওই রেঞ্জটা আমরা বের করি। আর ওই যে রেঞ্জটাকে আমরা বলি হলে গিয়ে আর ও সি, রিজন অফ কনভার্জেন্স, কোথায় এই ফাংশনটা ইনফিনিটি না। আমার কথাটা বুঝতে পারছেন? মানে আপনার ফাইনালি যে লাপ্লাস ট্রান্সফরমেশনটা আসবে, আপনি ওই লাপ্লাস ট্রান্সফরমেশনটি ইনফিনিটি হওয়ার জন্য যেই শর্তটা লাগে, ওই শর্তটা আপনাকে বের করতে হবে।
এরপরে ওই শর্ত বাদে বাকি যত জায়গা আছে সেই সবগুলো জায়গাকে আপনার বলতে হবে যে এটা হলে কি আমার রিজিয়ন অফ কনভার্জেন্স, মানে এই জায়গাতে আমার ফাংশনটা কনভার্জ করতেছে, এই জায়গাতে আমার ল্যাপ্লাস ট্রান্সফর্মেশনের ভ্যালু ইনফিনিটির থেকে ছোট আসবে। সবাই কি বুঝতে পারছেন আমার কথাটা? জি স্যার বুঝছি। এখন কোশ্চেন হলে গিয়ে যে আমরা তো মনে করি যে বের করলাম যে এস সমান সমান যদি মাইনাস এ হয় বা সিগমা সমান সমান যদি মাইনাস এ হয় তাহলে ওই জায়গাটাতে আমাদের ইনফিনিটি হবে এটার রেজাল্ট। এখন সমস্যা যেটা সেটা হলে গিয়ে আপনি কি এটা ডান সাইডের রিজিয়নটা নেবেন নাকি বাম সাইডের রিজিয়নটা নেবেন, কোন সাইডের রিজিয়নটা নেবেন? মানে একটা সরল রেখা যদি আঁকেন আপনার আরওসি তো এই সাইডেও থাকতে পারে, আপনার আরওসি এই সাইডেও থাকতে পারে, আপনি কোন সাইডটা চুজ করবেন? এই সাইডটা চুজ করার জন্য আমাদের কতগুলো সহজ রুল আছে, রুল অফ থাম বলে যেটা, এটা আরওসির জন্য রুল অফ থাম। সেই রুল অফ থামের প্রথম যে রুলটা, সেই প্রথম রুলটা হলো কি আপনার সিগন্যালটা যদি রাইট সাইডেড সিগন্যাল হয়, একটা সিগন্যাল আপনার যদি থাকে সেটা রাইট সাইডেড সিগন্যাল, তাহলে আপনার আরওসি হবে হলে গিয়ে রাইট সাইডে, আরওসি হবে হলে গিয়ে রাইট সাইডে, ঠিক আছে? রাইট সাইডেড সিগন্যাল যদি থাকে আরওসি থাকবে রাইট সাইডে, আর যদি লেফট সাইডেড সিগন্যাল হয় আরওসি থাকবে হলে গিয়ে লেফট সাইডে। কোশ্চেন হলে গিয়ে রাইট সাইডেড সিগন্যাল কথাটার অর্থ কি, একটা সিগন্যাল রাইট সাইডেড নাকি লেফট সাইডেড? যেখানে ল্যাপ্লাস ট্রান্সফর্মেশনের ভ্যালু ফাইনাইট। এখন বলেন তাহলে স্যার আরওসি টা তো স্যার এই ল্যাপ্লাস ট্রান্সফর্মেশনের ভিতর পড়তেছে না, বাইরে পড়তেছে। যদি এটা রাইট সাইড হয় তাহলে আরওসি তে তো অবশ্যই লেফট সাইড হওয়া উচিত। আমি আপনার কথা বুঝিনি, মানে রাইট কিসের রাইট সাইডের কথা বলতেছেন আপনি? স্যার আপনি যে ওই যে ইয়াটা সিগন্যালটা আগে দেখাইলেন না, এই যে চার কোণা, যদি ডান পাশে যদি ল্যাপ্লাস সিগন্যালটা পড়ে তাহলে আরওসি যেখানে ফাইন্ড আউট ফাইন্ড হবে ওইটা স্যার আরওসি লেফট সাইডের অংশটা নির্ধারণ করবে না? ল্যাপ্লাস ফাংশনটা ডান দিকে পড়তেছে না বাম দিকে পড়তেছে এটা আপনি কিভাবে জানেন? এই যে আমরা এখানে রাইট সাইড দিয়ে করতেছি, আমি আপনাকে একটা জিনিস বুঝাই, ঠিক আছে? মনে করেন আমরা ল্যাপ্লাস যে প্লেনটা এস প্লেন যেটাকে আমরা বলি, ঠিক আছে, ওই এস প্লেনটা আমাদের দুইটা মানে দুইটা অ্যাক্সিস নিয়ে গঠিত, একটা হলো কি এখানে সিগমা যেটা হলো কি আপনার ফাইনাইট পার্ট, আর একটা হলো কি জে ওমেগা যেটা হলো কি আমার ইনফাইনাইট পার্ট, ঠিক আছে? এখন আপনার এস এর বিভিন্ন ভ্যালুর উপর ডিপেন্ড করবে যে ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের ভ্যালু কত। বুঝতে পারছেন আমার কথাটা? মানে এস এর ভ্যালু আপনি যখন চেঞ্জ করবেন আপনি একটা ভ্যালু পাবেন, এস এর ভ্যালু যখন চেঞ্জ করে আরেকটা বসাবেন তখন আপনি আরেকটা ভ্যালু পাবেন, কারণ এই জিনিসটা তো কন্টিনিউয়াস। মানে ল্যাপ্লাস ট্রান্সফর্মেশনটা আপনার ডান দিকে আছে না বাম দিকে আছে এটা তো আমাদের পক্ষে বলার কোনো উপায় নেই, কারণ আপনার এস এর ভ্যালু প্লাস হলে একদিকে আসবে মাইনাস হলে আরেক দিকে আসবে। আমি উটের কথা বলি নাই, কিন্তু রাইট সাইডের লেফট সাইডের দিয়ে আমি এটা বুঝাইনি আপনাকে, রাইট সাইডের লেফট সাইডের দিয়ে আমি যেটা বুঝাইছি আপনার অরিজিনাল যে সিগন্যালটা মানে টাইম ডোমেইনে যে সিগন্যালটা ছিল সেই সিগন্যালটা কি রাইট সাইডেড নাকি লেফট সাইডেড, মানে এক্সটি যেটা মোদ্দা কথা হলো কি আপনাকে যেটা শুরুতে পরীক্ষার খাতায় দিবে এটা কি আপনার রাইট সাইডেড নাকি লেফট সাইডেড। এখন কোন একটা সিগন্যালকে রাইট সাইডেড নাকি লেফট সাইডেড আমরা কেমনে বুঝবো? আবার ওই ইউনিট স্টেপ ফাংশনটা আঁকি, ইউটিটা আঁকি, ইউটিটা যদি আঁকি আমরা দেখতেছি ইউটিটা এরকম, ঠিক আছে? এটা হলো কি আমার ইউটি, একটা নর্মাল ইউটি, ঠিক আছে? ইউটি আর এখানে টি, ইউটিটা যদি আমরা দেখি এই যে ইউটি ফাংশনটা, ইউটি ফাংশনটা সব ভ্যালু কিন্তু পজিটিভ সাইডে, তাই না? এটা আমার পজিটিভ এক্সিস, এটা আমার নেগেটিভ এক্সিস, তাই না? ইউটিটার সব ভ্যালু পজিটিভ সাইডে হাতের ডান দিকে, এবং বাম দিকে এটার কিছুই নেই, এই জন্য আমরা এই সিগন্যালটাকে বলবো এটা একটা রাইট সাইডেড সিগন্যাল। আবার মনে করেন আমি ইউটি লিখলাম না, আমি ইউটি না লিখে লিখলাম ইউটি প্লাস ওয়ান, ইউটি প্লাস ওয়ান লেখা মানে কি আমরা অ্যাডভান্স করতেছি, তাই না? ইউটি প্লাস ওয়ান মানে আমরা সিগন্যালটাকে তখন মাইনাস ওয়ান থেকে শুরু করতেছি, এখান থেকে শুরু করতেছি। এখন এটা কি রাইট সাইডের সিগন্যাল নাকি লেফট সাইডের সিগন্যাল? রাইট সাইড সিগন্যালই হবে, এটা রাইট সাইড সিগন্যালই হবে। কারণ কি? কারণ এইখানে ও যাচ্ছে ইনফিনিটি পর্যন্ত, এখানে যাচ্ছে ও জিরো থেকে ইনফিনিটি পর্যন্ত, আর এখানে মাত্র এক, তো ইনফিনিটির তুলনায় এক তো অনেক ছোট, তাই না? তার মানে বেশিরভাগ ভ্যালুই আমার রাইট সাইডে আছে, এই জন্য আমি এটাকে বলবো এটাও একটা রাইট সাইডের সিগন্যাল। কিন্তু
উল্টা ভাবে মনে করেন এটা না লিখে আমি লিখলাম এই জিনিসটা হলে কি ইউ মাইনাস টি ইউ মাইনাস টি লিখলাম আর সিগন্যালটা হয়ে যাবে দেখতে এরকম লেফট সাইড জি স্যার তখন আমরা এই জিনিসটাকে বলবো এটা একটা লেফট সাইডেড সিগন্যাল তো একটা মজার জিনিস দেখবেন যে আপনাদের যখনই ল্যাপ্লাস ট্রান্সফর্মেশন দেওয়া থাকবে ল্যাপ্লাস ট্রান্সফর্মেশনের সব সময় ইউ টি এর কোন না কোন একটা ফর্ম গুণ করা থাকবে ল্যাপ্লাস ট্রান্সফর্মেশনে সেটা আপনার ইউ টি মাইনাস ওয়ান হইতে পারে ইউ টি প্লাস ওয়ান থাকতে পারে তো আপনারা যখনই দেখবেন যে টি এর ভ্যালু পজিটিভ তখনই বুঝবেন যে এটা একটা রাইট সাইডেড সিগন্যাল ঠিক আছে ইউ এর আগে নেগেটিভ থাকতে পারে মনে করেন ইউ এর আগে নেগেটিভ আছে কিন্তু টিটা পজিটিভ তার মানে এটা একটা রাইট সাইডেড সিগন্যাল সেটা প্লাস থাকুক মাইনাস থাকুক কিছু যায় আসে না মানে ইউ এর আগে প্লাস থাকুক মাইনাস থাকুক কিছুই যায় আসে না আর টি এর পরে প্লাস থাকুক মাইনাস থাকুক সেটাতেও কিছু যায় আসে না আর যদি আপনার প্লাস মাইনাস ইউ মাইনাস টি থাকে তার মানে এটা একটা লেফট সাইডেড সিগন্যাল সবাই কি বুঝছেন তাহলে এখন দেখেন তাহলে আমাদের এখানে সিগন্যালটা হলো কি একটা রাইট সাইডেড সিগন্যাল মানে যে সিগন্যালটা আমরা সমাধান করে 1 ডিভাইডেড বাই a প্লাস s পেলাম এটা হলো একটা রাইট সাইডেড সিগন্যাল এখন আমাদেরকে বের করতে হবে এই সিগন্যালটার পোল কোথায় এই সিগন্যালটার পোল কোথায় বের করতে হবে আমাকে তো কোন একটা ইকুয়েশনের পোল কিভাবে বের করে জানেন কোন একটা টার্মের পোল কিভাবে বের করে মনে করেন একটা e টার্ম আপনার কাছে দেওয়া আছে t স্কয়ার প্লাস t এটার পোল কিভাবে বের করতে হয় জানেন আপনারা বা যেটা আমরা ইসে বলি মানে এটার ইটা বের করবেন আর কি আপনি রুটটা বের করবেন বাংলায় কি বলতো পাট এই বীজগণিতে মূলক বীজ নাকি জানি ভুলে গেছি মনে আছে কারো এটা এই জিনিসটার এই পোল কিভাবে বের করতে হয় এটা সমান সমান জিরো ধরতে হয় সমান সমান যদি জিরো ধরেন তাহলে কি আসবে টি কমন টি প্লাস ওয়ান সমান সমান জিরো তাহলে এটার পোল হলে কি দুইটা একটা হলে কি টি সমান সমান জিরো আর একটা কি মাইনাস ওয়ান মনে আছে অঙ্কগুলো করছিলেন যে ছোটবেলায় মনে আছে না এটা হলে তাহলে এই জিনিসটার হলে কি দুইটা পোল তাহলে একটা হলে কি জিরোতে একটা হলে কি মাইনাস ওয়ানে মানে কি এই দুইটা জায়গাতে ওর মান জিরো বুঝতে পারছেন সবাই তো আপনাকে ফার্স্টে পোলটা বের করতে হবে যে পোলটা কোন জায়গায় তো খুব ভালো কথা তো আমরা পোলটা বের করি এটার পোলটা বের করি তাহলে এটার পোলটা আসবে হলে কি এ প্লাস এস আর এই সাইডে হলে কি জিরো মাঝখানে কিন্তু আমি সমান সমান দিই নেই ঠিক আছে তারপরে আপনারা কি করবেন এটা করার পরে এই জায়গাটাতে লিখবেন রিয়েল পার্ট মানে আমরা শুধুমাত্র রিয়েল পার্টটা দেখবো ইমাজিনারি পার্টটা দেখবো না যদি আপনার রাইট সাইডেড সিগন্যাল হয় রাইট সাইডেড সিগন্যাল হইলে আপনার পোলের ডান দিকে হবে হলে গিয়ে আপনার আরও সি তখন আপনার এখানে বসবে হলে গিয়ে গ্রেটার দেন বুঝতে পারছেন এটার বসবে হলে গিয়ে গ্রেটার দেন তাহলে আমরা গ্রেটার দেন যদি করি আমাদের এখানে আসবে হলে কি সিগমা প্লাস এস গ্রেটার দেন জিরো তার মানে সিগমা ইজ গ্রেটার দেন মাইনাস এস এখন দেখবেন অটোমেটিক আপনার পোলটা আরও সিটা ডান দিকে চলে আসবে মাইনাস সরি 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 এখানে এ হবে এটা এ হবে আমি এখানে মাইনাস এ দিলাম এই যে মাইনাস এ আমি এখান থেকে আরও সিটা আঁকবো মানে সিগমা ইজ গ্রেটার দেন মাইনাস এ হলে এই পুরাটা হলে গিয়ে আমার আরও সি এই পুরো জিনিসটি আমার আরও সি দেখছেন আরও সিটা এখন অটোমেটিক ডান দিকে চলে আসছে না আপনার পোলের রাইট সাইডের সিগন্যাল এই জন্য আরও সিটা ডান দিকে যদি এটা লেফট সাইডের সিগন্যাল হইতো তাহলে আপনি মাইনাস এটা আঁকছেন মাইনাস এটার এই সাইডে একটা দাগ দিতেন দাগ দেওয়ার পরে এই পুরাটা হইতো আপনার আরও সি সবাই কি বুঝতে পারছেন না কারো কোনো কোশ্চেন আছে সবকটা তো জিরোটা ধরে নিতে হবে মানে হ্যাঁ মানে আপনি তো পোলটা বের করতেছেন তাই না মানে কোন জায়গাতে এই ফাংশনটা জিরো আসবে কারণ জিরো আসলে তো আমার এটা ইনফিনিটি হয়ে যাবে তাই না এই জন্য আমি এখানে জিরো বের করতেছি যাতে এটা ইনফিনিটি ইনফিনিটি কোন রিজিয়নে আসবে ওই রিজিয়নটাকে আমরা বাদ দিতে পারি কারণ আমরা যখনই গ্রেটার দেন জিরো দিয়ে দিব তার মানে তো সিগমার ভ্যালু কখনোই জিরো হইতে পারবে না তাই না মানে সরি সিগমা প্লাস এর ভ্যালু কখনোই জিরো হইতে পারবে না তার মানে এই রিজিয়নটাতে কখনো ইনফিনিটি হবে না আপনি যেই সিগমার ভ্যালুই নেন যেই জে ওমেগার ভ্যালুই নেন এই ভ্যালু দুইটার জন্য কখনোই আপনার ফুরিয়ার ট্রান্সফরমেশনটা ইনফিনিটি আসবে না ফাইনাইট রেজাল্ট আসবে এই জন্য আরও সি বের করাটা আমাদের জন্য ইম্পর্টেন্ট সবাই কি বুঝতে পারছেন তাহলে এটা গেল হলে কি আমাদের এক নম্বর মনে রাখার সূত্র ঠিক আছে স্যার এটা যদি আরেকবার একটু বলতেন স্যার
হ্যাঁ এটাই বলতেছি, রাইট সাইডেড সিগন্যাল যদি আপনার থাকে, মানে আমার এখানে ইউটি যদি থাকে, ইউ মাইনাস টি যদি না থাকে, ইউটি থাকলে আমরা বুঝবো যে এই জিনিসটা একটা রাইট সাইডেড সিগন্যাল। এখন ইউটির সঙ্গে আপনি যাই গুণ করবেন এটা রাইট সাইডেডই হয়ে যাবে, কারণ ওই যে দেখলাম যে মাইনাস ইনফিনিটি ইনফিনিটিও যদি থাকে এটা অটোমেটিক জিরো থেকে ইনফিনিটি হয়ে যাবে ইউটির সাথে যদি গুণ করেন। সো এই পুরো জিনিসটা হলো কি একটা রাইট সাইডেড সিগন্যাল। রাইট সাইডেড সিগন্যালের ক্ষেত্রে আপনার আরওসি থাকবে পোলের রাইট দিকে, পোলের রাইট সাইডে, ঠিক আছে। আর সিগন্যালটা যদি লেফট সাইডেড হয় তাহলে আরওসি হবে পোলের লেফট সাইডে। এটা হলে কি আমার পোল, মাইনাস এটা হলে কি আমার পোল, এই পোলের রাইট সাইডে আরওসি হবে ইউটির জন্য। আর যদি ইউ মাইনাস টি থাকতো তাহলে পোলের লেফট সাইডে হতো। এটা হলো কি এক নম্বর। আর দুই নম্বর যেটা সেটা হলো কি আপনি আরওসিটা কখনো আপনার ঠিক পোল বরাবর যাবে না, মানে আপনার পোল আসছে হলে কি মাইনাসে, আপনি আরওসিটা যখন আঁকবেন তখন এই দাগটা একদম এ বরাবর দিতে পারেন চাইলে, কিন্তু আরওসিটা কখনো এ কে ইনক্লুড করবে না। মানে যেই পয়েন্টটাতে আপনার সিগমা জিরোর সমান, সরি মাইনাস, মানে এই ক্ষেত্রে মাইনাস এ এর সমান, সেই পয়েন্টটাকে আপনি কখনো আরওসির ভিতরে নিতে পারবেন না, এটাকে বাদ দিয়ে আপনার আরওসি হিসাব করতে হবে। এখান থেকে হলে কি আপনার আরওসিটা শুরু হবে, ঠিক আছে। এখন এই জিনিসটা তো খাতার মধ্যে দেখানো সম্ভব না, তবে খাতার মধ্যে আপনি যেটা করতে পারেন যে মাইনাস এটা যদি এই জায়গায় আসে আপনি একটু চাপায়া লিখতে পারেন, মানে একটু সাইড করে রাখতে পারেন, তাহলে যে খাতা দেখবে সে দেখেই বুঝবে যে আপনি ব্যাপারটা বুঝছেন। বুঝতে পারছেন সবাই? কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। আপনারা কি সবাই বই পাইছেন? আপনাদের কি বইটা খুলতে এখনো সমস্যা হইতেছে? স্যার ওই সোলোমনটা খোলা যার একটা আছে ওটা স্যার খুলতে পারি না স্যার। খুলতে পারেন না? আমি বইটা ছোট করছি কিন্তু আপলোড করে দিলাম, আবার আপলোড করে দিব। আপনারা আরেকবার একটু কষ্ট করে আপলোড ডাউনলোড করে নিন, মানে সাইজ ছোট করেছি আর কি। ওই বইটার মধ্যে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন যে চ্যাপ্টারটা আছে না, ওই ল্যাপ্লাস ট্রান্সফরমেশন চ্যাপ্টারের মধ্যে অনেকগুলো এক্সাম্পল করে দেওয়া আছে। ওই এক্সাম্পলগুলোর মধ্যে খুব সুন্দর করে মানে একদম বুঝে বুঝে মানে ধাপে ধাপে করে দেওয়া হয়েছে, মানে দেখলেই বুঝতে পারবেন আর কি। তো ওই বইটার থেকে একটু আপনারা ইগুলো দেখবেন, উদাহরণগুলো দেখবেন। স্যার আপনি যদি একটু স্যার ওই কয়টা পেজগুলো দিয়ে দিতেন স্যার তাহলে একটু অনায় বেটার হতো স্যার। পেজগুলো দিয়ে দিতে মানে কি হচ্ছে যে চ্যাপ্টারটা পড়াচ্ছি ওই চ্যাপ্টারটা? জি স্যার, স্যার জি স্যার। সময় কই পাওয়া যায়, তো চেষ্টা করব। আপনাদের ইশের মধ্যে দিয়ে দিব না, স্লাইডের মধ্যে দিয়ে দিব না, স্ক্রিনশট নিয়ে স্লাইডের মধ্যে। জি স্যার, স্লাইড স্লাইডের মধ্যে স্ক্রিনশট করে দিলে, স্ক্রিনশট দিলে হবে স্যার, ওই পিডিএফ ফাঁকা এরকম হলে তাহলে স্যার একটু সুবিধা। ঠিক আছে, মনে করেন একটা সিগন্যাল এরকম দেওয়া আছে আমাদের, ঠিক আছে। এই সিগন্যালটার আপনাকে বলছে আরওসি বের করতে। এখন এটার আরওসি বের করার জন্য আমাদেরকে ফার্স্টে কি করতে হবে, এই সিগন্যালটাকে এক্সএস বের করতে হবে। এক্সএস বের করার জন্য আমাদের কি করা লাগবে বলেন, এক্সএস বের করার জন্য কেমনে বের করব এক্সএস? ইন্টিগ্রেশন মাইনাস, ইন্টিগ্রেশন করব মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি এক্স টি, এক্স টি টা 3 হ্যাঁ 20 ইউটি মাইনাস 2 ইউটি স্যার মাইনাস 2 ইনভার্স টি দেন হ্যাঁ। এটার সাথে গুণ করব কি? এটার সাথে গুণ করবেন হলো, ঠিক আছে, e to the power minus st dt। ঠিক আছে স্যার। ঠিক আছে, তার মানে এখানে ইউটি আছে, ইউটি থাকার কারণে আমরা এটার রেঞ্জটা চেঞ্জ করে নিতে পারি।
আমরা এটা রেঞ্জটা চেঞ্জ করে লিখতে পারি 0 থেকে ইনফিনিটি 3 e টু দি পাওয়ার মাইনাস 2 প্লাস s t dt একটা টার্ম লিখলাম আর একটা টার্ম আমরা এভাবে লিখলাম 0 থেকে ইনফিনিটি 2 e টু দি পাওয়ার মাইনাস 1 প্লাস s t dt সবাই বুঝছেন মানে দুইটা টার্মকে আমরা ভাঙে লিখলাম আর কি e টু দি পাওয়ার মাইনাস s t এর সঙ্গে পুরোটাকে গুণ করে দিলাম গুণ করে দিয়ে t যদি কমন নি t কমন নিলে আমাদের এখানে থাকবে 2 প্লাস s আর এখান থেকে যদি t কমন নি তাহলে আসবে লগে 1 প্লাস s ঠিক আছে তাহলে এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি ইন্টিগ্রেশন করলে আমার রেজাল্ট আসবে লগে 3 ডিভাইডেড বাই s প্লাস 2 ঠিক আছে আর এটা আসবে লগে 2 ডিভাইডেড বাই s প্লাস 1 খুবই ভালো কথা এরকম আসলো এখন এই জিনিসটার আরো সি কেমনে বের করব বলেন তো বলেন তো আরো সি বের করার প্রসিডিউরটা বলেন প্রথমে দেখতে হবে যে রাইট সাইডেড কি না হ্যাঁ এক নম্বর দেখতে হবে রাইট সাইডেড নাকি লেফট সাইডেড ঠিক আছে লেফট সাইডেড তো আমরা কি দেখব এখানে দুইটা সিগন্যাল প্রথমটা কি রাইট সাইডেড নাকি লেফট সাইডেড বুঝছেন এখন একটা জিনিস দেখেন যে এই পুরো জিনিসটাই কিন্তু একটা সিগন্যালের ল্যাপ্লাস ট্রান্সফরমেশন মানে এই পুরোটাই কিন্তু একটা সিগন্যাল ঠিক আছে আর এটা কিন্তু এই পুরো সিগন্যালটারই ল্যাপ্লাস ট্রান্সফরমেশন একটা সিগন্যালের আপনার দুইটা আরওসি থাকতে পারে না একটা সিগন্যালের অবশ্যই আপনার একটা মাত্র আরওসি থাকবে তাহলে এখন আমাদের এই দুইটার জন্য কমন একটা আরওসি বের করতে হবে কমন আরওসিটা আমরা কিভাবে বের করব আমরা ফার্স্টে দুইটা আরওসি আঁকি তাহলে প্রথম আরওসিটা আমার হলো কি মাইনাস 2 তে দ্বিতীয় আরওসিটা আমি লাল কালিতে দেখি তাহলে দেখতে সুবিধা হবে দ্বিতীয় আরওসিটা হলে গিয়ে মাইনাস 1 এ ঠিক আছে তাহলে এই আরওসিটা যদি আমরা আঁকি এই আরওসিটা মাইনাস 1 এর জন্য আরওসিটা আসবে হলে গিয়ে এরকম আর মাইনাস 2 এর জন্য যদি আমরা আরওসিটা আঁকি এই আরওসিটা আসবে হলে গিয়ে এরকম গিজিবিজি হয়ে গেছে বলেন তো কোন জায়গার কোন জায়গাটার জন্য কোন রেঞ্জটার জন্য দুইটারই আরওসি কমন জিরোর ক্ষেত্রে না মূল বিন্দু দিয়ে যেটা যায় না আরেকটু আগেও যাওয়া যায় কোন জায়গা থেকে কমন দুইটাই দেখেন তো এই জায়গাটাতে কমন হয় নাকি সিগমা ইজ গ্রেটার দ্যান মাইনাস 1 যদি হয় দুটার জন্য আর ও সিগমা কমন নাকি দেখেন তো কারণ এই মাইনাস 1 দিয়ে আপনার এটাও গেছে পরেরটাও গেছে আবার মাইনাস 1 দিয়ে আমরা দুটি এই জায়গা থেকে শুরু দেখেন এই জায়গা থেকে ইন্টারসেক্ট করা শুরু করছে না একটা আর একটার সঙ্গে মিলা শুরু করছে না মাইনাস 1 থেকে আর 0 তো এই জায়গায় তার মানে আমরা লিখতে পারি যে আরওসি আরওসি হলে গিয়ে সিগমা ইজ গ্রেটার দেন মাইনাস 1 তার মানে আমার যদি দুইটা আরওসিও যদি আসে দুইটা আরওসিও যদি আসে আমরা আরওসি লিখবো সবসময় একটা এখন মনে করুন উদাহরণস্বরূপ আমি আপনাকে বললাম যে আপনার একটা আরওসি আসছে হলে গিয়ে সিগমা ইজ গ্রেটার দেন মাইনাস 2 আরেকটা আরওসি আসছে হলে গিয়ে সিগমা ইজ লেস দেন মাইনাস 1 তাহলে এখন আরওসিটা কিভাবে আঁকবেন আমাকে কেউ বলতে পারবেন এখানে হলে গিয়ে মাইনাস 1 এখানে হলে গিয়ে মাইনাস 2 এখন আরওসিটা কিভাবে লিখবেন দেখেন তো চিন্তা করে আমরা এই দুটাকে একসাথে করে এভাবে লিখতে পারি কিনা যে আপনার
minus 2 sigma is greater than sorry sigma is greater than minus 2 but less than minus 1 এভাবে একসাথে করে লেখা যায় না তবে স্যার লেখা গেলে তার মানে কি হবে এই তখন আর ও সিটা হবে লাগি একটা ব্যান্ডের মতো এতটুকু আমার আর ও সি সবাই কি বুঝতে পারছেন এটা হইতেই পারে আপনার যদি একটা ইউটি থাকে আর একটা ইউ যদি মাইনাস টি থাকে তাহলে কিন্তু এরকম হওয়া সম্ভব হইতেই পারে কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন প্রথমটার ক্ষেত্রে ওই আর সির মানটা বের করছিলাম তাহলে ওটা আমার ইন্টারসেক্ট কোন জায়গাটা হইছে ওইখানটা আমার বের করা লাগবে দেখা লাগবে আর কি হ্যাঁ মানে কোথা থেকে আপনার কমন আর ওসি মানে যদিও আপনার আর ওসিটা মানে পুরো সিগন্যালটার আর ওসি শুরু হইছে এই জায়গা থেকে একটা টার্মের কিন্তু আপনি যদি এই শর্তটা নিয়ে পুরো সিগন্যালটাকে খাটানি মানে এই শর্তটা মাইনাস 2 এর জন্য আপনার এইটা কিন্তু ঠিক থাকবে মানে সিগমা যদি গ্রেটার দ্যান মাইনাস 2 হয় এটার রেজাল্ট ফাইনাইট আসবে কিন্তু এই জায়গাটাতে যে যখন মাইনাস 1 যখন রেজাল্ট হয়ে যাবে তখন কিন্তু এটার জন্য সমস্যা হয়ে যাবে এটার রেজাল্ট ইনফাইনাইটি চলে আসবে ইনফিনিটি চলে আসবে এই জন্য আমাদের সবগুলো রেজাল্টকেই মাইনাস 1 থেকে শুরু করতে হবে মানে আমরা মাইনাস 2 থেকে চাইলেও শুরু করতে পারবো না আমাদের শুরু করতে হবে অবশ্যই মাইনাস 1 এর থেকে বড় কোনো একটা ভ্যালু নিয়ে আচ্ছা আশা করি যদি দুইটাই দুইটাই রাইট সাইড থাকে তাহলে আমার আর সি মান আসবে একটা আর যদি রাইট হ্যান্ড সাইড থাকে একটা লেফট হ্যান্ড সাইড থাকে তাহলে মান আসবে আমার আর সি থাকবে দুইটা আর কি স্যার এরকম করে ব্যান্ড গ্যাপের মত আর আর সি আপনার যদি দুইটা টার্ম থাকে আর সি আপনার দুইটা আসবে মানে সেটা এখন লেফট সাইডে থাকুক রাইট সাইডে থাকুক কিছুই যায় আসে না মানে আপনি কি বলতাছেন যে আনসার কেটে স্যার আনসারটা লিখবো তখন কোনটা আচ্ছা আচ্ছা হ্যাঁ আনসারটা যখন লিখবেন তখন এটা ব্যান্ডের মত আসবে আর কি আর এটার আনসারটা যখন লিখবেন তখন এটার একটা মাত্র পয়েন্ট থেকে বাকি ইনফিনিটি পর্যন্ত আর কি তাহলে এটা আর সি এর মান হবে একটা আর কি এটাই একটা হবে হ্যাঁ হ্যাঁ আবার এমনও কিন্তু হতে পারে উল্টাটা ভাবে এমনও কিন্তু হতে পারে যে আপনার এখানে বলে দিছি যে সিগমা ইজ গ্রেটার দ্যান মাইনাস 1 ঠিক আছে কিন্তু সিগমা ইজ লেস দ্যান মাইনাস 2 তাহলে দেখেন এখানে কি হবে সিগমা বলে দিছি যে গ্রেটার দ্যান মাইনাস 1 যদি করি সিগমা গ্রেটার দ্যান মাইনাস 1 করলে এখানে মাইনাস 1 এখানে মাইনাস 2 এক সাইডে আর ওসি আপনার এই পুরাটা গ্রেটার দ্যান মাইনাস 1 ঠিক আছে আরেক সাইডে আর ওসি এই দিকে পুরাটা দুটো সিগন্যালের কি কোনো কমন আর ওসি আছে না স্যার তখন আমরা বলবো যে এটা ল্যাপ্লাস ট্রান্সফর্মেশন হবে না এটা আপনি একটা ভালো পয়েন্ট বলছেন যে ব্যান্ডের ব্যাপারটা এমনও হতে পারে যে আপনার ওভারল্যাপই করবে না মানে ব্যান্ড মানে তো কমপ্লিটলি ওভারল্যাপ করছে একটা জায়গাতে কিন্তু এটা মানে ওভারল্যাপই করলো না তখন আপনি বলবেন যে ল্যাপ্লাস ট্রান্সফর্মেশন হবে না আশা করি সবাই বুঝতে পারছেন তো আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্মেশনে এর থেকে বেশি কিছু দেখব না কারণ খুব বেশি আর ক্লাস নেই থেকে বেশি দিকে লাভও নেই তো আজকে আমরা জাস্ট আরেকটা টপিক পড়ি আমাদের সিলেবাস শেষ করব সেই টপিকটা হলো কি স্যাম্পলিং থিওরাম স্যাম্পলিং থিওরাম হলো কি আপনার অ্যানালগ সিগন্যালকে কিভাবে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করবেন বা কন্টিনিউয়াস সিগন্যালকে কিভাবে ডিসক্রিট টাইম সিগন্যালে ট্রান্সফার করবেন সেটার বাউন্ডারিগুলো ডিটারমাইন করে দেয় স্যাম্পলিং থিওরাম দিয়ে আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন আমাদের সাবজেক্টটার নাম হলো গিয়ে কন্টিনিউয়াস সিগন্যাল এন্ড লিনিয়ার সিস্টেম তাই না এটাই তো কোর্সের নাম তার মানে এই কোর্সের মধ্যে বেশি ইমফেসিস দেওয়া হয়েছে হলো কি আপনার কন্টিনিউয়াস টাইম সিগন্যাল নিয়ে সিটি সিগন্যাল নিয়ে তাই না এবং আমরা এখন পর্যন্ত যা পড়ালেখা করছি সবই দেখছি যে এরকম ইন্টিগ্রেশন থাকে ইন্টিগ্রেশন সাইন থাকে ইন্টিগ্রেশনের ভিতরে আপনার থাকে এক্স টি তাই না এতদিন পর্যন্ত আমরা এগুলোই করে আসছি কিন্তু আমাদের আরেকটা জিনিসও কিন্তু ছিল যেটার উপর এই কোর্সে আসলে খুব বেশি একটা গুরুত্ব দেওয়া হয়নি সেটা হলো গিয়ে ডিসক্রিট টাইম সিগন্যাল বা ডিজিটাল সিগন্যাল ডিজিটাল সিগন্যাল যখন আপনি করবেন তখন কিন্তু ওরকম করে আপনি লিখবেন না তখন আপনি কি করবেন এরকম সামেশন দিয়ে লিখবেন আর এটাকে লিখবেন টি এর বদলে এন দিয়ে লিখবেন যেটাকে আমরা বলি সিকোয়েন্স মানে নাম্বার অফ ইনস্ট্যান্স ঠিক আছে ইন্টিগ্রেশনটা হয়ে যাবে সামেশন যেহেতু এটা ডিসক্রিট ইন্টিগ্রেশন মানে হলো কি একদম সবগুলো যতগুলো ভ্যালু হওয়া পসিবল সবগুলোকে আমরা যোগ করতেছি আর সামেশন মানে হলো কি শুধুমাত্র যে কয়টা দেওয়া আছে ওই কয়টাকে যোগ করতেছি মানে এন সংখ্যক যোগ করতেছি ঠিক আছে তো কন্টিনিউয়াস টাইম সিগন্যাল দেখতে আমাদের কিরকম হয় একটা সাইন ওয়েভ যদি আঁকি কন্টিনিউয়াস টাইম সিগন্যাল দেখতে হয় এরকম প্রত্যেকটা টাইমে আমাদের ভ্যালু আছে টাইমের স্কেলে এটা কন্টিনিউয়াস এক্স টি ঠিক আছে
আচ্ছা ডিসক্রিট টাইম সিগন্যাল যদি আমরা এটাকে যদি ডিসক্রিট টাইম সিগন্যালে আঁকি তাহলে একটু দেখতে কি রকম হবে তো দেখতে হবে লাগিয়ে তখন আমরা এটাকে বলবো x n আর এটা হবে লাগিয়ে n এটা আমি আশা করি এটা সবার অলরেডি জানা আছে আপনারা কুইজ দিবেন মিড টার্মে সো আপনারা অলরেডি জানেন কন্টিনিউয়াস টাইম সিগন্যাল আর ডিসক্রিট টাইম সিগন্যালের মধ্যে পার্থক্য কি এখন আমরা রিয়েল লাইফে যত ইকুইপমেন্ট ইউজ করি ইলেকট্রনিক্স বলেন কম্পিউটার মোবাইল যা কিছু দেখেন টিভি সব কিছু কিন্তু আমরা ডিজিটাল সিগন্যাল ইউজ করি কমিউনিকেশনের জন্য এবং আপনাদের একটা সাবজেক্টই আছে পরে যেটা নাম হলো ডিজিটাল কমিউনিকেশন নাম শুনছেন মানে আপনারা তো আমাদের সব কিছুই যত যা কিছুই কন্টিনিউয়াস ডোমেইনে থাকুক আমাদের আলটিমেটলি কমিউনিকেশন করার জন্য কন্টিনিউয়াস সিগন্যালটাকে ডিসক্রিট টাইম সিগন্যালে নিতেই হয় না নেওয়া বাদে আর কোনো উপায় নেই কারণ আমাদের সব মেশিন সব কিছু ডিজিটাল তখন আমরা কন্টিনিউয়াস টাইম সিগন্যালকে ডিসক্রিট টাইম সিগন্যালে প্রথম কথা হলো কেন নিব আর দুই নম্বর কথা হলো কিভাবে নিব আপনারা কি ওকে বলতে পারবেন কেন নিব কন্টিনিউয়াস টাইম সিগন্যালকে আমরা কেন ডিসক্রিট টাইম সিগন্যাল বানাই আপনি যে মাইক্রোফোনটাতে আপনার কথাটা যাচ্ছে সেই কথাটা কিন্তু মাইক্রোফোনটা রিসিভ করতেছে একটা কন্টিনিউয়াস সিগন্যাল মাইক্রোফোনকে যদি আপনি একটা ট্রান্সডিউসার মনে করেন ও একটা কন্টিনিউয়াস সিগন্যাল নিচ্ছে কিন্তু মাইক্রোফোনের মধ্যে আপনার একটা অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার আছে তাই না যেটাকে আমরা বলি হলো কি এডিসি আপনারা নিশ্চয় সবাই জানেন মাইক্রোপ্রসেসর করে আসছেন যদি এডিসি থাকে অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার থেকে অ্যানালগ টু ডিজিটাল কনভার্টারের কাজ কি যে অ্যানালগ সিগন্যালটা পাইলো এটাকে ডিসক্রিট টাইম সিগন্যাল বানায় ফেলা তারপরে আপনার মোবাইল বা কম্পিউটারের ভিতরে প্রসেসিং প্রসেসিং হ্যান ত্যান হয়ে ইন্টারনেটের মাধ্যমে ডিজিটাল সিগন্যালটা আমার কাছে এসে পৌঁছাইলো তারপরে আমার কানের মধ্যে যে হেডফোনটা আছে ওই হেডফোনটা কি করলো একটা ডিএসির সাথে কানেক্ট করা ডিজিটাল টু অ্যানালগ কনভার্টারের সাথে কানেক্ট করা এটা তখন কি করবে এই ডিটি সিগন্যালটাকে সিটি করে দিবে কন্টিনিউয়াস টাইম সিগন্যাল করবে আমি আপনার কথাটা কন্টিনিউয়াস টাইম স্কেলে শুনবো এটাই তো মানে মেইন কমিউনিকেশনের প্রসেসটা ঠিক আছে ট্রান্সমিশনটা স্যার হচ্ছে আপনি মূলত স্যার হচ্ছে ডিজিটালি প্রসেসিং হচ্ছে ডিজিটালি কিন্তু আমরা যখন কথা বলতেছি বা কথা শুনতেছি ওই সিগন্যালটা কন্টিনিউয়াস ঠিক আছে আর বাকি সবকিছু ডিসক্রিট এই যে আমরা এই জিনিসটা করলাম এটা তো বেশ ঝামেলা একটা বড় ধরনের ঝামেলা কিন্তু তারপর আমরা এই ঝামেলাটা কেন করতেছি কন্টিনিউয়াস টাইম সিগন্যালটাকে প্রসেস করতে সমস্যা কি ছিল আমরা এটাকে ডিটি কেন বানায় নিতেছি সিটি হিসেবেই কেন প্রসেস করতেছি না বা ট্রান্সমিট করতেছি না স্যার লং ডিসটেন্সের জন্য স্যার পাঠানোর জন্য ঠিক বলছেন সিটি যদি আপনি লং ডিসটেন্সে পাঠান তাহলে আপনার খুব অল্প সময়ের মধ্যে এটা ডিটেরিওরেট করবে ডিগ্রেড করবে ওটা আপনি আর ওই অবস্থায় ফেরত পাবেন না এটা একটা আর দুই নম্বর হলে গিয়ে সিটির মধ্যে যেই পরিমাণ ডাটা থাকে এই পরিমাণ ডাটা আপনি যদি মোবাইলে বা কম্পিউটারে প্রসেস করতে যাইতেন তাহলে আপনার হার্ডওয়্যার অনেক শক্তিশালী হওয়া লাগতো অনেক বেশি পাওয়ারফুল হওয়া লাগতো তো দেখা যেত একটা সিটি সিগন্যালকে প্রসেস করতে একটা ডিটি সিগন্যালের তুলনায় 1 বিলিয়ন বা কয়েক বিলিয়ন পরিমাণ বেশি হার্ডওয়্যারের পাওয়ার লাগতো আর কি সেখানে আমরা যদি এই জিনিসটাকে ডিসক্রিট করে ফেলি ডিসক্রিট করে ফেলে আমরা বেসিক্যালি কি করতেছি দেখেন মনে করেন এই যে এটা এখানে টাইমের স্কেল যদি বলি এটা এখান থেকে এটা হলে গিয়ে 5 সেকেন্ড ঠিক আছে এতটুকু হলে গিয়ে 5 সেকেন্ড আর এতটুকু হলে গিয়ে 10 সেকেন্ড ধরলাম কথার কথা তাহলে এই জায়গাটা কত 2.5 সেকেন্ড তাই না জিরো থেকে 2.5 সেকেন্ডের মধ্যে এখানে মনে করেন কতগুলো বলবো যদি আমরা ন্যানো সেকেন্ডও যদি হিসাব করি ন্যানো সেকেন্ড হিসাব করলে আমাদের এখানে ডাটা পয়েন্ট আছে এতগুলো ডাটা পয়েন্ট আছে ঠিক আছে মানে যদি ছোট ছোট ভাগ করে এতগুলো ডাটা পয়েন্ট পাবেন এখানে আমি যদি 2.5 সেকেন্ডে ভাগ করি এটাও মনে করেন 2.5 এখানে ডাটা আছে কয়টা দুইটা এক একটা দুইটা তাহলে আপনি কি পরিমাণ ডাটা কমাইলেন দেখতে পারতেছেন অলমোস্ট পাই এ ফ্যাক্টর অফ 10^9 1 বিলিয়ন এটা কিন্তু 1 বিলিয়ন বুঝতে পারছেন তাহলে এই এই পরিমাণ ডাটা আপনাকে যদি মোবাইলে প্রসেস করতে হতো বা কম্পিউটারে প্রসেস করতে হতো অবশ্যই আপনার এখন যে পরিমাণ প্রসেসিং পাওয়ার খরচ হচ্ছে তার থেকে এতটুকু বেশি প্রসেসিং পাওয়ার বেশি খরচ হতো তাই না
এই জন্য আমরা কন্টিনিউয়াস থেকে ডিসক্রিট করার মাধ্যমে কি করতেছি, এই পয়েন্টের মাঝখানে যত ডাটা আছে সব ডাটাকে বাদ দিয়ে দিতেছি। তারপরও কিন্তু তারপরও যদি আমরা এই জিনিসটাকে ডিজিটাল থেকে মানে এই সিগন্যালটা ফেরত পাইলেন, এটার থেকে আপনি অ্যানালগে কনভার্ট করবেন, ঠিক আছে, আপনি কিন্তু তারপরেও এখান থেকে অ্যানালগটা ফেরত পাইতে পারেন। বুঝতে পারছেন? এখন আজকে আমরা যে জিনিসটা শিখবো যে আপনার কি ধরনের কন্ডিশনে আপনি যদি এরকম কাটেন, মানে কি ধরনের কন্ডিশনে আপনি ডাটাগুলোকে বাদ দিলে আপনি সেখান থেকে অরিজিনাল সিগন্যালটা ফেরত পাওয়া সম্ভব, ওই জিনিসটা আমরা শিখবো। মানে আপনি ইচ্ছা মতো জিনিসটাকে কাটলেন, মানে ইচ্ছা মতো ডাটা সরাইলেন আর ফেরত পাওয়ার আশা করলেন, তাহলে কিন্তু হবে না। আপনি যদি মনে করেন কিভাবে উদাহরণ কিছুটা মানে মূলের সঙ্গে সামঞ্জস্য আছে এমন কিছুটা অংশ রাখতে হবে। যেমন মনে করেন কথার কথা, আমি এইটা মুছে দিলাম, শুধুমাত্র এইটা রাখলাম, এইটা রাখলাম আর এইটা মুছে দিলাম, এটার থেকে কি সাইন ওয়েভটা ফেরত আসা সম্ভব নাকি আপনার কম্পিউটারটা দেখে ভাববে জিনিসটা এরকম আছে? সাইন ওয়েভটা তো ফেরত পাওয়া সম্ভব না, তখন এটা দেখি দেখতে স্কোয়ার ওয়েভের মতো হয়ে যাবে, তাই না? তার মানে আমি যদি ইচ্ছা মতো যদি ডাটা নেই এবং ইচ্ছা মতো ডাটা যদি সরাই, তাহলে দেখা যাবে আমি অরিজিনাল সিগন্যালটা ফেরত পাবো না। তখন আমরা ওই জিনিসটাকে বলি যে জিনিসটা আন্ডার স্যাম্পল হয়েছে, ঠিক আছে? তো এই স্যাম্পলিং থিওরাম বোঝার আগে আমরা আগে যে জিনিসটা বুঝি সেটা হলো কি, স্যাম্পলিং বলতে কি বোঝায়? আপনারা স্ট্যাটিস্টিক্সে নিশ্চয়ই পড়ছেন পপুলেশন আর স্যাম্পলের মধ্যে পার্থক্য কি, কেউ বলেন তো পপুলেশন আর স্যাম্পলের মধ্যে পার্থক্য কি? পপুলেশন মানে হলো স্যার টোটাল, আর স্যাম্পল মানে হইছে ওটার ভিতর থেকে একটা নির্দিষ্ট পরিমাণ নিয়ে কাজ করা। মানে মনে করেন বাংলাদেশের টোটাল জনসংখ্যা, টোটাল বাংলাদেশের টোটাল জনসংখ্যা কত? 18 কোটি। আর যারা ভোট দেয় কতজন মানুষ ভোট দেয়? মনে করেন 2 কোটি মানুষ ভোট দেয়, কিন্তু 2 কোটি মানুষের ভোটেই তো সরকার নির্বাচিত হয়, তাই না? তাহলে আমরা ধরে নিই যে 2 কোটিটা হলে কি 18 কোটি পপুলেশনের একটা স্যাম্পল, মানে ও 18 কোটি মানুষকে রিপ্রেজেন্ট করতেছে। বুঝতে পারছেন? তোমার মানে বিশাল বড় যদি একটা ডাটা সেট থাকে, এই ডাটা সেট থেকে আপনি যদি অল্প কিছু ডাটা নেন, স্যাম্পলটা স্যাম্পলকে স্যাম্পল হওয়ার শর্ত হলে গিয়ে এমনভাবে আপনাকে ডাটাটা সিলেক্ট করতে হবে যেন ডাটাটা পপুলেশনকে রিপ্রেজেন্ট করে। বুঝতে পারছেন? মনে করেন আপনি 2 কোটি মানুষকে ভোটার হিসাবে সিলেক্ট করলেন, 2 কোটি মানুষের সবাই আওয়ামী লীগ বা সবাই বিএনপি, আপনি এমনভাবেই ভোটার সিলেক্ট করলেন, এরা ভোট দিল, এখন ভোটের ফলাফলটা কি পপুলেশনের মতামতকে রিপ্রেজেন্ট করবে? করবে না, কারণ আপনি যখন স্যাম্পলটা নিছেন স্যাম্পলটা ঠিকভাবে নেওয়া হয়নি আপনার, এই জন্য তখন এটা রিপ্রেজেন্ট করবে না পপুলেশনকে। তার মানে পপুলেশনকে রিপ্রেজেন্ট করার জন্য আপনার স্যাম্পলকে চুজ করতে হবে এমনভাবে যেন এটা পুরো পপুলেশনের যে কোনো একটা প্রপার্টিকে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে? তো ওখান থেকে এখানে স্যাম্পলিং কথাটা আসছে। স্যাম্পলিং কথাটা দ্বারা আমরা বুঝতেছি যে কোনো একটা কন্টিনিউয়াস টাইম সিগন্যালকে আমরা ডিজিটাল বানাবো, ডিসক্রিট টাইম সিগন্যাল বানাবো, কিন্তু ওইটা যাতে অবশ্যই আমার কন্টিনিউয়াস টাইম সিগন্যালের যে ডাটাটা ওই ডাটাটাকে রিপ্রেজেন্ট করে, মানে ওইটার থেকে আমি আবার পুরানো জিনিসটাকে ফেরত পাইতে পারি। এই জিনিসটা আমরা কিভাবে করি, করাটা খুবই সিম্পল। মনে করেন আপনার কাছে একটা কন্টিনিউয়াস টাইম সিগন্যাল আছে যেটার নাম আমরা দিলাম এমটি, সিগন্যালটা দেখতে মনে করেন এরকম কন্টিনিউয়াস টাইম সিগন্যাল একটা। এই এমটি সিগন্যালটাকে আমরা একটা বক্সের মধ্যে দিয়ে পাস করাবো, এই বক্সটার নাম হলে গিয়ে স্যাম্পলার, মানে যেটা স্যাম্পলিং করে ওইটার নামই হলে গিয়ে স্যাম্পলার, ঠিক আছে? স্যাম্পলারের মধ্যে দিয়ে পাস করাবো। এই স্যাম্পলারের কাজটা কি, এই স্যাম্পলারটার কাজটা হলে গিয়ে এই কন্টিনিউয়াস টাইম সিগন্যালকে একটা ডিসক্রিট টাইম সিগন্যাল দিয়ে গুণ দিবে। ডিসক্রিট টাইম সিগন্যালটা কিরকম এটা আমি দেখাচ্ছি। ডিসক্রিট টাইম সিগন্যালটা জাস্ট কিছুই না, জাস্ট এ পালস অফ ইউনিট ইম্পালস। আমরা যে ইউনিট ইম্পালস দেখছিলাম, পালস অফ ইউনিট ইম্পালস, বুঝতে পারছেন? সিটিটা হলে গিয়ে পালস অফ ইউনিট ইম্পালস, যেটা একটা নির্দিষ্ট টাইম পর পর টিএস, মনে করেন এটার ক্ষেত্রে টিএস, নির্দিষ্ট টাইম পর পর একটা করে ইউনিট ইম্পালস দিবে, মাইনাস টিএস এখান থেকে ইনফিনিটি পর্যন্ত। তাহলে সিটিটা কি, সিটিটা হলে গিয়ে এন থেকে কত, ইনফিনিটি, মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি ডেল্টা, ডেল্টা লাগে আমি বলি গেছি, ডেল্টা ডেল্টা টি মাইনাস টিএস। বুঝতে পারছেন? মানে ট্রেইন অফ ইউনিট ইম্পালস, শুধু ইউনিট ইম্পালস ফাংশন,
এই ইউনিট ইমপালস ফাংশনটার সঙ্গে আমি যেটা গুণ করব, গুণ করার পরে আমি পাবো হলে কি আমার স্যাম্পলড স্যাম্পলড রেজাল্ট স্যাম্পল করার পরে। তো এখানে বেসিক্যালি কি হইতাছে চলুন দেখি। ডেল্টা স্যার ডেল্টা টি সরি এসটি এসটি মানে লাগে স্যাম্পলড স্যাম্পলড কি বলবো স্যাম্পলড সিগন্যাল আর কি। এখন এখানে যে টিএস টা দেখেন যে জিরো টিএস টু টিএস থ্রি টিএস আর এসে লোক মাইনাস টিএস মাইনাস টু টিএস থেকে ইনফিনিটি পর্যন্ত মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত এই টিএস টাকে মানে একটা ইউনিট ইম্পালস থেকে আরেকটা ইউনিট ইম্পালসের যে দূরত্ব ওটাকে আমরা বলি হলে গিয়ে স্যাম্পলিং পিরিয়ড স্যাম্পলিং পিরিয়ড। আর টিএস টাকে যদি আমরা উল্টা করি তখন আমরা পাবো হলে কি এফ এস এটাকে আমরা কি বলবো স্যাম্পলিং ফ্রিকুয়েন্সি মানে কতক্ষণ পরপর আমি স্যাম্পলটা নিচ্ছি একটা একটা কন্টিনিউয়াস টাইম সিগন্যাল আছে আমি কত সময় পরপর সিগন্যালটা নিচ্ছি। এই জিনিসটা আপনারা সবচেয়ে ভালো কোথায় খেয়াল করবেন সবচেয়ে ভালো খেয়াল করবেন হলে কি আপনারা যখন গান শুনেন বা ইউটিউবে যখন কোনো ভিডিও দেখেন দেখবেন যে ইউটিউবের ভিডিওর যদি প্রপার্টিসে যান বা কোনো মোবাইলে যদি গান শুনেন গানের যদি প্রপার্টিসে যান দেখবেন যে গানের মধ্যে এরকম একটা জিনিস লেখা থাকে কেবি পিএস এমপি থ্রি যদি ডাউনলোড করেন বা ইউটিউবে যদি ভিডিও দেখেন ভালো ভালো এমপি থ্রি যেগুলি থাকে এগুলোতে দেখবেন যে এরকম 192 কেবিপিএস থাকে। কখনো দেখছেন এটা? করেন one by ts করলে আপনি পাবেন 192 kHz বুঝতে পারছেন মানে আমি কত সময় পর পর যে গায়িকা বা যে গায়ক আপনার গান গাচ্ছে যে গানটা গাচ্ছে সেই গানটা তো একটা কন্টিনিউয়াস সিগন্যাল মনে করেন গানটা তো এরকম তাই না গানটা যখন মাইক্রোফোনের সামনে সে গাচ্ছে এটা তো একটা কন্টিনিউয়াস সিগন্যাল কিন্তু আপনার কম্পিউটারে আপনি যখন রেকর্ড করবেন আপনি তো এই কন্টিনিউয়াস সিগন্যালটা কম্পিউটারে রেকর্ড করতে পারবেন না আপনাকে কি করতে হবে এটাকে ইন্টারভাল আকারে রেকর্ড করতে হবে কেটে কেটে কতগুলো মান নিয়ে সেগুলোকে আপনার রেকর্ড করতে হবে তাই না ওই কাটার রেটটা হলো কি 192 kHz মানে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টের দূরত্ব কতটুকু তো এই দূরত্ব যত কাছাকাছি হবে তত আপনার সাউন্ড কোয়ালিটিটা ভালো হবে কেন কারণ আপনার এখানে অনুমান করা লাগতেছে না মানে একটার থেকে আরেকটা দূরত্ব যদি বেশি হয় মনে করেন এই পয়েন্টটার থেকে এই পয়েন্ট এখানে একটা ভ্যালু নিলেন এখানে একটা ভ্যালু নিলেন এই দুইটা নাই মাঝখানে এই দুইটা নাই এখন অরিজিনালি কি ছিল এরকম একটা কার্ভ ছিল না কিন্তু আপনার যখন কম্পিউটারে আসবে কম্পিউটার কি করবে এইভাবে হিসাব করার চেষ্টা করবে না তাহলে আপনার কি হলো এতটুকু জায়গাটার যে ডাটাটা এই ডাটাটা লস হয়ে গেল না তখন আপনার গানের মধ্যে দেখবেন যে টকটক করে শব্দ হয় কটকট করে শব্দ হয় বিভিন্ন ধরনের আর্টিফেক্ট হয় যদি আপনার এই জিনিসটা কম থাকে যেমন 64 কেবিপিএস যদি হয় এমপি থ্রি তাহলে আপনার দেখবেন সাউন্ড কোয়ালিটিটা ভালো না কারণ কি কারণ এটা লস বেশি হচ্ছে আপনার কম্পিউটার ঠিক মতো অনুমান করতে পারতেছে না স্বাভাবিক দুইটা পয়েন্ট যদি এরকম থাকে কম্পিউটার কিভাবে অনুমান করবে যে এটা কি এখানে কার্ভ নাকি সোজা তো অনুমান করার কোনো উপায় নেই শুধুমাত্র যদি এখানে আরেকটা পয়েন্ট থাকতো কম্পিউটারের কাছে তাইলেই না কম্পিউটার বুঝতে পারতো যে না এখানে আসলে কার্ভ একটা আমার কথাটা বুঝতে পারছেন তাহলে এই জিনিসটা জাস্ট উঠেই করতেছে যে মানে কোন একটা কন্টিনিউয়াস টাইম সিগন্যালকে দিচ্ছেন এটার সঙ্গে যে মুহূর্তে আপনি গুণ করাই দিবেন ওই মুহূর্তে সিগন্যালটা আপনার হয়ে যাবে ডিসক্রিট টাইম তাহলে এখন সিগন্যালটা দেখতে কিরকম হবে চলুন আমরা দেখি সিগন্যালটা দেখতে যেরকম হবে আমরা যদি মনে করেন এমটি এমটি গুণ সিটি যদি করি এটা বেসিক্যালি কি দাঁড়াচ্ছে এটা বেসিক্যালি দাঁড়াচ্ছে এমটি গুণ মনে করেন প্রথমটার জন্য হিসাব করলাম এটার জন্য হিসাব করতেছি ঠিক আছে এটার জন্য হিসাব করতেছি ডেল্টা টি মাইনাস টিএস ঠিক আছে না প্রথমটার জন্য যদি হিসাব করি তাহলে এটা আসবে হলে কি আপনার এম টিএস তার মানে কি হবে যে এই পয়েন্টটাতে এই টিএস পয়েন্টে আমার অরিজিনাল এম সিগন্যালটার যে ভ্যালুটা
শুধুমাত্র ওই ভ্যালুটা আমরা পাবো, মানে টিএস পয়েন্ট ধরলাম যে এটা, এই পয়েন্টে আমার অরিজিনাল সিগনালের যে ভ্যালুটা ছিল আমি শুধুমাত্র ওই ভ্যালুটা পাবো এসটিতে। তাহলে প্রত্যেকটার জন্য আমরা কি পাবো, জাস্ট এটার যে আউটলাইনটা, এই আউটলাইনটা পাবো না? অরিজিনাল সিগনালটা দেখতে যদি এরকম হতো, তাহলে আমি জাস্ট ওটার আউটলাইনটা পাবো এসটিতে। এটা হলে কি এসটি, এটা হলে কি এমটি। সবাই কি বুঝতে পারছেন? না বুঝতে পারলে কোশ্চেন করেন। তার মানে কি হলো যে একটা ভাগের থেকে আরেকটা ভাগের মাঝখানে যে ডাটাটা, এই ডাটাকে কিন্তু আমরা নেই নেই বাদ দিয়ে দিছি। তো এখন একটা টিএস থেকে আরেকটা টিএস এর মানে দুইটা দুইটা ডেল্টা ফাংশনের মাঝখানে দূরত্ব যত কম হবে তত বেশি সংখ্যক ডাটা নেবেন না আপনি, আর দূরত্ব যত বেশি হবে তত আপনি কম সংখ্যক ডাটা নেবেন। ঠিক আছে, এখন এই জায়গায় হলে গে মেইন সমস্যাটা, এই যে এই দুইটা মধ্যে দূরত্ব কত হবে এটাই হলে গে মেইন সমস্যা, যে কতটুকু দূরত্বে নিলে, মানে সর্বোচ্চ কতটুকু দূরত্বে নিলে আমার অরিজিনাল সিগন্যালটা আমি ফেরত পাওয়ার আশা করতে পারবো। এটাই হলে কি স্যাম্পলিং থিওরাম, মানে এটাই হলে কি স্যাম্পলিং থিওরাম বলছে। স্যাম্পলিং থিওরাম যে জিনিসটা বলছে সেটা হলো যে কোনো একটা সিগন্যালের মধ্যে সর্বোচ্চ যেই ফ্রিকোয়েন্সিটা থাকে আপনার স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি অবশ্যই তার দ্বিগুণ বা দ্বিগুণের থেকে বেশি হইতে হবে। মানে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি যদি আমরা এফ এস ধরি, এফ এসটা অবশ্যই আপনার কোনো একটা সিগন্যালের সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি যে এফ, ওই এফ এর দ্বিগুণ, অ্যাটলিস্ট দ্বিগুণ বা দ্বিগুণের থেকে বড় হইতে হবে। যদি সেটা না হয় তাহলে আপনি ডিজিটাল সিগন্যালটা থেকে কখনোই অরিজিনাল সিগন্যালটা পুরোপুরি ফেরত পাবেন না। মানে মনে করেন একজন গান গাইতেছে, সেই গানের মধ্যে তার মানে কণ্ঠের বা ইনস্ট্রুমেন্টের সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি যা, ওই সর্বোচ্চ ফ্রিকোয়েন্সির দ্বিগুণ যদি আপনার কেবিপিএস না হয়, এই যে এমপি থ্রির যে কেবিপিএস, তাহলে এটা কখনোই এটার থেকে আপনি আর মানে এই ডিজিটাল সিগন্যালটা দিয়ে আপনি ইয়ারফোন হেডফোন দিয়ে গানটা যখন শুনবেন এটা কখনই আর অরিজিনাল গানটার মতো শোনাবে না। তো জেনারেলি আমরা 2f কখনোই করি না, আমরা যেটা করি 2f এর থেকে বেশিই করি, মানে সমান সমান কখনো করি না, সবসময় বেশিই করি। তো আমরা যখন 2f এর থেকে বেশি করব, মানে f যখন 2f এর থেকে বড় হবে তখন আমরা ওইটাকে বলি ওভার স্যাম্পলিং। ওভার স্যাম্পলিং ভালো, ওভার স্যাম্পলিং করাটা ভালো, কারণ এটাতে আপনার কোনো রিস্ক থাকে না। আর যদি f যদি 2f এর থেকে কম হয় তখন আমরা ওইটাকে বলি আন্ডার স্যাম্পলিং, এটা খারাপ, এটা করা যাবে না। আর যদি এফ যদি একদম 2f এর সমান হয় তখন আমরা ওইটাকে বলি নাইকুয়েস্ট, নাইকুয়েস্ট রেট, এটাকে বলে নাইকুয়েস্ট রেট, এন ওয়াই কিউ ইউ আই এস টি, নাইকুয়েস্ট রেট। এই তিনটা জিনিস আপনাদের ভাইবার জন্য অবশ্যই জানা থাকা লাগবে। ওভার স্যাম্পলিং কাকে বলে, আন্ডার স্যাম্পলিং কাকে বলে, নাইকোয়েস্ট রেট এর মধ্যে কি তাহলে সিগন্যাল কেমনে আসবে এটাকে শুনাবে না? এফ হলে গিয়ে জাস্ট 2 এফ এর সমান, মানে মনে করেন আপনি যে কথা বলতেছেন আপনার কথা সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি আছে 8 কিলোহার্টজ, যদি আপনার কথা বলার ফ্রিকোয়েন্সি যদি 8 কিলোহার্টজ হয় আর আপনার মাইক্রোফোন যেটা আছে সেই মাইক্রোফোনটা যে এডিসি এর সঙ্গে কানেক্ট করা, সেই এডিসি টা যদি 16 কিলোহার্টজে স্যাম্পল করে তখন আমরা ওইটাকে বলবো নাইকোয়েস্ট রেটে স্যাম্পল করতেছে। আপনাদের মাইক্রোফোন কত কিলোহার্টজ স্যাম্পল করে জানেন আপনারা? কারো জানা আছে? না স্যার, আমি জেনারেলি যা দেখছি যে মোটামুটি মোটামুটি দামের ফোনে আপনার মনে করেন 44 থেকে 48 কিলোহার্টজ, মানে একদম সেফ, কিন্তু কারণ আমাদের গলার ভয়েস তো কখনোই 20 কিলোহার্টজ থেকে বেশি হইতে পারবে না, তাই না? অ্যাকচুয়ালি 20 কিলোহার্টজ কারোরই হয় না, 10 কিলোহার্টজের উপরে কারোরই হয় না। তো মানে আপনি শুনতে পারবেন তো 20 কিলোহার্টজের বেশি শোনা সম্ভব না, এবং 20 কিলোহার্টজ কেউ শুনেও না, 20 কিলোহার্টজের থেকে কমই শুনে মানুষ। তো সর্বোচ্চ শুনতে পারি আমি 20 কিলোহার্টজ, এই জন্য স্যাম্পলের রেটটা হলে গিয়ে 44 থেকে 48, মানে 2f, এটা যদি f ধরেন
আপনার মাইক্রোফোনটা যেখানে স্যাম্পল করতেছে সেটা আপনার 2F এর থেকে বেশি। বুঝতে পারছেন সবাই? স্যাম্পলিং টু স্যার মানে দ্বিগুণের চেয়ে বেশি হওয়া ভালো তো না? দ্বিগুণের থেকে বেশি হওয়া ভালো। আর যদি একদম দ্বিগুণ হয়ে যায় বাই এনি চান্স, যেমন মনে করেন এটার উদাহরণ হলে কি আপনারা ওই দেখবেন যে কোন একটা গাড়ি আপনার পাশ দিয়ে চলতেছে, আপনি গাড়ির চাকার দিকে তাকায় আছেন, ঠিক আছে, আপনিও একটা চলন্ত গাড়িতে আছেন, আপনার পাশেও একটা চলন্ত গাড়ি আছে, আপনি গাড়ির চাকার দিকে তাকায় আছেন, দেখবেন যে চাকাটা অনেক সময় পিছনের দিকে যাচ্ছে। কখনো কি এই জিনিসটা দেখছেন, চাকাটা পিছনের দিকে যাচ্ছে? পাখির পাখা, তারপরে মনে করবেন যে আপনার ফ্যানের পাখা, তারপর হেলিকপ্টারের পাখা, এগুলো কি স্থির মনে হয় ভিডিওতে? অনেক ভিডিওতেই দেখবেন স্থির মনে হইতেছে, দেখছেন না? ওইটাও স্থির কেন মনে হয়? স্থির মনে হওয়ার কারণ হলো কি আপনার স্যাম্পলটা হইতেছে নাইকো স্ট্রেট, এই জন্য এটা স্থির মনে হইতেছে। মনে করেন একটা চাকার মধ্যে 12টা স্পোক আছে, ঠিক আছে, একটা চাকার মধ্যে 12টা স্পোক আছে। এখন চাকাটার মধ্যে যদি 12টা স্পোক থাকে আপনার প্রতি সেকেন্ডে, প্রতি সেকেন্ডে ও যদি 12 বার মানে একবার মুভ করে, একবার যদি মুভ করে তাহলে একটা স্পোক কিন্তু আগের পজিশনে চলে আসবে। দেখুন এটা নাইকো স্ট্রেটটা যদি আমরা হিসাব করি তাহলে এটা আসবে হলে গিয়ে 24, ঠিক আছে, মানে 12টা স্পোক আছে, মনে করেন 12টা স্পোক আছে, 12টা স্পোক আছে চাকার মধ্যে। তো এখান থেকে ও ঘোরা শুরু করলো, ঘোরা শুরু করে ও আবার যদি এখানে আসে তাহলে সে টোটাল 12টা পজিশন চেঞ্জ করবে, ঠিক আছে, মানে 1 2 3 4 যদি করি আমরা, ও 12টা পজিশন চেঞ্জ করবে। তাহলে আমরা যদি এটা নাইকো স্ট্রেট হিসাব করে যাই, এটা নাইকো স্ট্রেট আসবে হলে 24 হার্টজ, ঠিক আছে। এখন আপনি মনে করেন যে ভিডিও করতেছেন, ভিডিওটা হলে কি আপনার 24 FPS, 24 ফ্রেম পার সেকেন্ড, ভিডিও করার রেট যদি 24 FPS হয় আপনি দেখবেন যে এই চাকাটা স্থির দাঁড়ায় আছে, নড়তেছেন, একদম ঠিক নাইকো স্ট্রেট হিসাব করছেন দেখে। আর চাকাটা যে পিছনে যেতেছে, আপনারা দেখেন যে চাকাটা পিছনে যেতেছে, এই পিছনে যাওয়ার কারণটা হলে কি আন্ডার স্যাম্পলিং, আন্ডার স্যাম্পলিং এর কারণে আমরা দেখি যে চাকাটা পিছনের দিকে যাইতেছে, মানে আমার ব্রেন যে রেটে স্যাম্পল করতেছে ডাটাটাকে চাকাটা এর থেকেও বেশি স্পিডে ঘুরতেছে, তখন একটা আন্ডার স্যাম্পলিং এর মতো সিচুয়েশন তৈরি হয়, ওটার কারণে আপনার দেখেন যে চাকাটা পিছনের দিকে যাচ্ছে। এই জিনিসটাকে বলা, এই জিনিসটার সুন্দর নাম আছে, এটার নাম হলো কি আপনার ওয়াগন হুইল ইফেক্ট। আপনারা কারো যদি ইন্টারেস্ট থাকে আপনারা উইকিপিডিয়াতে সার্চ করে দেখবেন ওয়াগন হুইল ইফেক্ট, টাকাটা পিছনে যাওয়ার যে কারণটা এটা এখানে ব্যাখ্যা করা আছে। কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। আপনারা কি মোটামুটি বুঝতে পারছেন স্যাম্পলিং থিওরি আর নাইকো স্ট্রেট? আপনাদের এখান থেকে ভাইবাতে কোশ্চেন থাকবে, ঠিক আছে, যে স্যাম্পলিং থিওরি কাকে বলে বুঝাই বলেন, আন্ডার স্যাম্পলিং কাকে বলে, ওভার স্যাম্পলিং কাকে বলে, নাইকো স্ট্রেট কাকে বলে, এই জিনিসগুলো খুব ভালো করে পড়বেন। আর কতগুলো ট্রিক্স আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি, এগুলো মনে রাখলে আপনাদের ভাইবাতে কোশ্চেনের উত্তর দিতে সুবিধা হবে, ঠিক আছে। মনে করেন এমটি একটা সিগন্যাল আছে, আমি বলে দিলাম যে এটার নাইকো স্ট্রেট হলে গিয়ে FS, আমি এটা বলে দিছি আপনাকে, এটা নাইকো স্ট্রেট হলে গিয়ে FS। এখন আমি সিগন্যালটাকে, আমার ইচ্ছা করলো আমি সিগন্যালটাকে অ্যাডভান্স করব, টি নট অ্যাডভান্স করছি, এটার নাইকো স্ট্রেট কত হবে? মনে করেন একটা সিগন্যাল আপনার কাছে এরকম ছিল, এরকম একটা সিগন্যাল ছিল, আমি এই সিগন্যালটাকে অ্যাডভান্স করছি টি নট পরিমাণ, মনে করেন অ্যাডভান্স করার কারণে এখানে চলে আসছে। এটার এই সিগন্যালটার যে ফ্রিকোয়েন্সি আর এই সিগন্যালটার যে ফ্রিকোয়েন্সি, দুইটার মধ্যে পার্থক্য কি? অ্যাডভান্স করা হয়েছে, ঠিক আছে, মনে করেন এটার ফ্রিকোয়েন্সি F, এটার ফ্রিকোয়েন্সি কত? একটা সিগন্যালকে আপনি যদি অ্যাডভান্স করেন বা ডিলে করেন, এটা নাইকো স্ট্রেটকে কিভাবে পরিবর্তন করবেন?
কোনো পরিবর্তন হবে না। অ্যাডভান্স এবং ডিলের ক্ষেত্রে একেবারে কোনো পরিবর্তন হবে না। পরিবর্তনটা কখন হবে, মনে করেন আমি বললাম যে আমি সিগন্যালটাকে কম্প্রেস করব, এ দ্বারা কম্প্রেস করে দিব। মানে এ দ্বারা কম্প্রেস করার অর্থ কি, আগে একটা সিগন্যাল ছিল মনে করেন মাইনাস এক থেকে এক, এ দ্বারা কম্প্রেস করার অর্থ হয়েছিল এই জিনিসটা ছোট হয়ে আসবে আরো, মাইনাস ওয়ান বাই এ, আর এখানে আসবে লোক ওয়ান বাই এ, আরো চাইপে আসলো তাই না, কম্প্রেস হয়ে গেল। তাহলে এখানে তো একটা ফ্রিকুয়েন্সি চেঞ্জ হইতেছে, আমরা দেখেই বুঝতেছি এখানে একটা ফ্রিকুয়েন্সি চেঞ্জ হইতেছে। এখানে ফ্রিকুয়েন্সি যদি হয় এফ, এটার ফ্রিকুয়েন্সি হবে হলে গিয়ে এফ, মানে ফ্রিকুয়েন্সি বেড়ে যাচ্ছে, তাহলে আপনার এখানেও ফ্রিকুয়েন্সি হবে এ এফ এস। বুঝতে পারছেন সবাই? যদি এক্সপ্যান্ড হয় স্যার, এটা যদি এক্সপ্যান্ড হয় তাহলে কি করবে, এ বাই টি করবো না, টি বাই এ করবো না, তাহলে আপনি এখানে তখন নাইকুইস্ট রেট কমে যাবে। এই দুটো জিনিস আপনারা ভালো করে মনে রাখবেন ভাইবার জন্য, এবং আপনাদের ফাইনাল পরীক্ষার অ্যাসাইনমেন্টও থাকবে এখান থেকে। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। ঠিক আছে, তাহলে তাহলে আমাদের যে কথা রইল যে আমরা শনিবার দিন আপনাদের ই হবে, পরীক্ষা হবে, আর রবিবার দিন আমরা এক্সট্রা ডিসকাশন ক্লাস করব একটা। আপনারা আজকে ক্লাসে যারা আসে নাই ওদেরকে একটু জানাই দেন আপনারা। রবিবার বলতে কি নেক্সট উইকে রবিবার? নেক্সট উইকে রবিবার, হ্যাঁ। ঠিক আছে তাহলে আমি তো কোশ্চেন কি স্যার ম্যাথ কি হবে স্যার সবগুলো আপনারা লেকচারগুলো দি? হ্যাঁ হ্যাঁ শীট দিব আপনাদের পরীক্ষার আগে, আজ শীট দিনে দিকে তো আজকে পরীক্ষা নেই নেই, শীট দিয়ে দিব আপনাদের। ঠিক আছে আমি মিটিং এ স্যার আপনারা লেকচারগুলো যে শীট দিতেন তাহলে ভালো। হ্যাঁ হ্যাঁ বললাম তো শীট দিব আজকে, শীট দিতে পারি না দিকে পরীক্ষা নেই না স্যার। ঠিক আছে ঠিক আছে, মিটিং এন্ড করলাম তাহলে স্যার। আসসালামু আলাইকুম স্যার।